সকাল বন্ধুরা, আজকে সরস্বতী পুজো আর আমরা এখন সরস্বতী পুজোতে পার্টিসিপেট করতে যাব বলে রেডি হতে চলেছি। মিঠি এখন গেছে স্নান করতে, আমার সকাল সকাল স্নান টান করে পুজো করা হয়ে গেছে। আর এই যে আরেকজনকে শাড়ি পরাবো বলে ঠিক করলেই আরেকজন কাঁদতে শুরু করছে। এটা হচ্ছে আমাদের প্রীতির শাড়ি, আর যেই পরাবো অমনি প্রীতি কাঁদতে শুরু করে দিচ্ছে। ঠিক আছে চল। প্রীতিকে নিয়ে যাচ্ছি ঠাকুরের কাছে। পিটি পিটি পিটি, ওই ওই পিটি, কি হলো? এই পিটি তো শাড়ির মধ্যে ঢুকে গেছে। পিটি শাড়ির মধ্যে সঞ্জিতা আসছে, সঞ্জিতা আসছে, ও সঞ্জিতা হয়ে গেছে, এটা লাস্ট টাইম সে বেরিয়ে যাবে। কতক্ষণ লাগবে? ভালো করে অঙ্কনটা হতে হলো না, করেছি পূজা আসছে বল। পুস্তক হস্তে ভগ
ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে সবাই মায়ের পায়ে ফুল দিয়ে দিন হাত জোড় করে প্রণাম করতে বললেন একবারে আমাদের তাই করেছে একবার একবার একদম একবার হয়েছে মৌসুমি একটু মুখটা দেখি ওটা মৌসুমি তো হ্যাঁ এখন শাড়িটা চেঞ্জ করে নিলাম কারণ এখন যাচ্ছি লাঞ্চ ডিস্ট্রিবিউশন পর্বে আর আমাদের যেহেতু নিজেদেরকেই লাঞ্চ ডিস্ট্রিবিউট করতে হবে তাই ওই সাদা শাড়িটা পরে কিছুভাবে কোনোভাবেই লাঞ্চ ডিস্ট্রিবিউট করা যাবে না তাই শাড়িটা একটু চেঞ্জ করে নিলাম ও ঘরে ঘরে Thank you.
লাঞ্চের পর দেখি এনারা তিনজন মিলে মোটামুটি গান চালিয়ে নিজেদের নাচটা আরেকবার প্র্যাকটিস করেই নিচ্ছে। নিতে নিতে এ বলছে তোর এটা ভুল হচ্ছে, ও বলছে তোর এটা ভুল হচ্ছে। সরস্বতী পুজোর সকাল আমাদের এইভাবেই কেটে গেল। এরপর শুরু হবে বিকেলের কালচারাল প্রোগ্রাম, যার জন্য আমরা এতদিন ধরে বাচ্চাদেরকে রিহার্সাল করিয়ে বাচ্চারাও নিজেদের মতো বেস্টটুকু দেওয়ার চেষ্টা করছে। তো আমাদের কালচারাল প্রোগ্রাম বিকেলে শুরু হবে, তার সঙ্গে আছে ডিনার। তো সকলে প্লিজ নেক্সট ব্লগটাও দেখবে, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাদের গোল্ডেন হাউসের সরস্বতী পুজোর ব্লগ, তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব।